সাহসের আরেক নাম হচ্ছে ইরান আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইরানিদের সাহসের আরও একটা পরিচয় মানে দিতে যাচ্ছি আর এখানে আরেকটা জিনিস কিন্তু খুবই পরিলক্ষিত বাংলাদেশ রাশিয়া ইরান বা চীন চীন এখনও ওই লেভেলে যায় নাই বাংলাদেশ রাশিয়া ইরান এই তিনটা দেশ একমাত্র দেশ যারা এই মুহূর্তে আমেরিকাকে ডাইরেক্ট ক্যারাম বোর্ডের বুডির মতো ধরে ধরে পটাশ পটাশ করে হিট করে তবে আমেরিকার সহ্য শক্তি আসলে সেই লেভেলের আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে তাদেরও যে পাওয়ার টাওয়ার আছে ধরেন আমাদের দেশগুলোর সাথে অথবা ইরান শক্তিশালী দেশ হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এককভাবে লড়াইয়ে ইরান কিন্তু এখনও বিজয় অর্জন করতে পারবে না আরও অনেকটা পথ ইনশাল্লাহ পারি দিলে হয়তো পারবে তবে সাহসটা দেখেন কলিজাটা এখন মুসলিম দেশের সাহসগুলো আসলে এমনি একটু বেশি সেটি প্রমাণিত যাই হোক দর্শক মার্কিন সেনাদেরকে এক সপ্তাহের মতন সময় বেঁধে দিয়েছে ইরান আর দিয়েছে যে এই দেশগুলো ছাইরা তোমরা যাবা নয়তো তোমাদের বিরুদ্ধে সেই দেশগুলোর অধীনে ব্যবস্থা নেওয়া হবে দ্রুত সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ছাড়ার এবার ঘোষণা দিয়েছে মার্কিন সেনাদেরকে আলটিমেটাম দিয়েছে ডাইরেক্ট আপনার ইরান ইরানের হুশিয়ারি দেশটির মানে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলছেন এই মধ্যপ্রাঞ্চের অঞ্চলগুলোতে বেআইনিভাবে এই মুহুর্তে অবস্থান করছে মার্কিন সেনারা আর তারা এই বেআইনিভাবে অবস্থানের কারণে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে আছে এমনকি স্থানীয় যে দেশগুলো আছে তাদের সরকারের সাথেই পাঙ্গানিয়া জোর কইরা মার্কিনিরা এখানে আস্তানা গেড়ে আছে সিরিয়া ইরাক আফগানিস্তান এখনও কিন্তু ওই দেশগুলোর কিছু কিছু জায়গায় কিছু কিছু অংশ মার্কিনীরা সেনাবাহিনী দ্বারা দখল করে রেখেছে তাদের দাবি সেখানে আইএসআইএস আছে আছে জঙ্গি আছে আরও কত সংগঠন আছে তাদেরকে দমনে মধ্যপ্রাচ্যের শান্তিরক্ষায় তারা স্বেচ্ছায় নিজের পকেটের টাকা খরচ করা সেই জায়গাগুলোতে অবস্থান করছে এখন আমেরিকা কি মধ্যপ্রাচ্যের লগে দিয়া পড়ছে সৌদি দুবাই ইরানের সাথে দিয়া না তো কেন ভাই এইখানে বিষয়টা হচ্ছে সুরি আপনারা জানেন যে ইরাক আফগানিস্তান সিরিয়া প্রত্যেকটা রাষ্ট্র খনিজ সম্পদে ভরপুর আর একটা রাষ্ট্রটা ধরছে নাইজার সেটার পিছনে আমেরিকার হাত আছে আর নাইজারের রক্ত চষতে চষতে এই ফ্রান্স সরকার অনেক খাইছে আর যার কারণে এবার কিন্তু সেখানে প্রটেস্টের জায়গাটা শক্ত অবস্থান হয়ে গেছে এখন সিরিয়া তো কিন্তু একই অবস্থা কিন্তু সিরিয়া ভঙ্গুর একটা দেশ সেখানের যে প্রেসিডেন্ট আছে খারাপ লোক বাসার আল আসাদ আই হেইট হিম সেও যথেষ্ট ক্ষমতালোভী বাটপার মানুষ তারপরেও সে তার রাষ্ট্রে তার জনগণের সাথে ডিল করতেছে কিন্তু সেখানে মার্কিনীদের আস্থানা গাড়া সেটা কতটুকু যৌক্তিক এই প্রশ্ন রেখেছে আপনার ইরান ইরান বলছে যে সিরিয়ার সরকার মার্কিন সেনাদেরকে থাকার জন্য দাওয়াত দিয়ে আসেনি বরঞ্চ সিরিয়ার সরকার বলেছে যত দ্রুত সম্ভব মার্কিন সেনারা যেন সিরিয়া ছেড়ে চলে যায় আর সর্বশেষ এই বিষয়ে যখন পাত্তা দিচ্ছেন আমেরিকানরা তখনই সিরিয়া দ্বারস্থ হয়েছে আপনার ইরানি সহযোগিতার আর যেহেতু সিরিয়াতে ইরান এবং রাশিয়ার সামরিক ঘাঁটি আছে ইভেন সেখানে তাদের একটা শক্ত অবস্থান আছে এমনকি সিরিয়াতে আমেরিকা আর ইজরায়েল একটা গ্রুপ হইয়া আর ইরান আর রাশিয়া আরেকটা গ্রুপ হইয়া কিন্তু খোলা মাঠে মাঝে মাঝে খেলে সাধারণ সিরিয়ান মানুষের ঘর বাড়ি সেগুলো ধ্বংস হয় সেখানে মানুষ মারা যায় কিন্তু ইরান আর রাশিয়ান সেনারা আছে সিরিয়ার সরকারের আমন্ত্রণে আর ইজরায়েল বা আমেরিকান ঘাঁটিগুলো আছে তাদের গায়ের জোরে তো এবার সেই গায়ের জোরের মনোভাব থেকে বের হয়ে আপনার এখান থেকে চলে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে ইরান আর যদি না যায় তাহলে সেই দেশের সরকারের সাথে সহযোগিতা করে আলাপ আলোচনা করে মার্কিনীদের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে ব্যবস্থা নেওয়া হবে তিনি বলছেন যে এই অঞ্চলে মার্কিন উপস্থিতি কেবল বেআইনি না ক্রমাগত অস্থিতিশীলতার কারণও তাদের জন্যই সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলো সুযোগ পাচ্ছে মানে আমেরিকা যে অঞ্চলগুলো দখল করে রাখছে সেখানে চাইলেই সিরিয়ার যে রানিং সরকার এত মজবুর কিছু করার নাই আমেরিকান এখানে শক্ত ঘাটি গেরা যেহেতু বৈশা আছে তো সেই ক্ষেত্রে মানে এই ইসলামিক জঙ্গি বলেন বা আরও যে জঙ্গি গোষ্ঠীগুলো আছে তারা বরঞ্চ সেখানে বাড়ছে ইরানের বক্তব্য যে জঙ্গি দমনের নামে সেখানে জঙ্গি চাষ করছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র আর সেগুলোর বীজ এরকম মানে এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমরা দেখি যে গির্জাতে হামলা হয় একজন ভালো মুসলিম কখনো এই কাজ করে না আপনি করবেন আমি কর্ম একজন ভালো হিন্দু করবে না এটা করে কি যে যারা আসলে স্লিপিং সেল টাইপের যাদের মানে ক্যারেক্টার তাদেরকে কিন্তু পিক করে অর্থায়ন করে আর পেছনে পেছনে ঘটনার পেছনে এদের নামই আসি ইসরায়েল এবং আমেরিকার নামে এগুলো কিন্তু জীবিত রাখছে এরাই তো দেখা যাক মার্কিন যুক্তরাষ্ট্র এই আলটিমেটামকে কিভাবে নেয় সময় বলে দেবে ভালো থাকুন আসসালামু আলাইকুম